সময় টিভির বিশেষ লাইভে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সাব্বির মিথুন। আমি এই মুহূর্তে অবস্থান করছি বাফুকেতে, যেখানে সাব জয়ী নারীরা অবস্থান করছেন। গতকালকে তারা দেশে ফিরেছেন প্রথমবারের মতন সাব শিরোপা দিতে। সাবিনাদের এমন অর্জনের পরে খুবই অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেছে, তা হচ্ছে এই সাব জয়ী নারীদের ব্যাগ থেকে নগদ টাকা খোয়া গেছে, চুরি হয়েছে, যেটা হয়েছে মূলত বাংলাদেশ বিমানবন্দরে। সবথেকে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন কৃষ্ণা রানী সরকার, যিনি ফাইনালে জোড়া গোল করেছিলেন, জোড়া গোল করে বাংলাদেশকে শিরোপা জিতিয়েছিলেন। কৃষ্ণা রানী সরকারের ব্যাগ থেকে $50,000 ছাড়াও $400 ছাড়াও প্রায় $50,000 ক্যাশ ছিল। এছাড়াও শামসুন নাহার, সিনিয়র শামসুন নাহার যিনি নাম্বার থ্রি, তার ব্যাগ থেকেও $400 চুরি হয়েছে। এছাড়াও অধিকাংশ টিম ম্যানেজমেন্টের অধিকাংশ সদস্যদের ব্যাগ খোলা হয়েছে, ব্যাগ খোলার পরে চুরি করা হয়েছে, সেখান থেকে নানান জিনিসপত্র চুরি করা হয়েছে। মার্জিয়ার ব্যাগ থেকে কিছু নেপালি কারেন্সি ছিল, সেগুলো চুরি করা হয়েছে, এবং এই সবগুলোই ঘটেছে বাংলাদেশ বিমানবন্দরে। এমন এমন ঘটনা প্লেয়াররা নিজেরাই জানিয়েছেন, নিজেরাই নিশ্চিত করেছেন আমাদেরকে। তাছাড়াও টিমের সঙ্গে সফর করা বাফুফের এক কর্মকর্তা আমাদেরকে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মানে এই নিউজটার পর দেখার পরে আপনাদের কি বলতে ইচ্ছা করছে বলেন তো? মানে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা কথা বলে গেছিল যে সবাই পাইলে সোনার খনি আর আমারে দিলে চোরের খনি। মানে ভাই, যেইখানে আপনারা উদযাপন নিয়ে ব্যস্ত রয়েছেন, যেখানে নারী ফুটবলাররা এত বড় একটা মানে এত বড় একটা অর্জন করে নিয়ে আসলো, অর্জন করে নিয়ে আসার পরে কি পাইলো? যে বিমানবন্দরে এসে যে তাদের লাগে যায় ব্যাগের ভেতর থেকে কি টাকা চুরি হচ্ছে, টাকা ডলার মানে এগুলো চুরি হয়ে যাচ্ছে। মানে এগুলো কোন দেশে এসছেন ভাই? আপনি একটু চিন্তা করে দেখেন, মানে যে নারীদের জন্য আপনাদের মাথায় এত উঁচু হচ্ছে, সেই নারীদের ব্যাগের থেকে আপনাদের মানে এয়ারপোর্টের কিছু কর্মকর্তারা চুরি করছে, একটু চিন্তা করেন তো। মানে কোন লজ্জার জাতি আমরা, মানে একটু ভাবা যায়? মানে ভাই হ্যান্ডস আপ, মানে আপনাদের জন্যে তালি ছাড়া আর বিনোদন ছাড়া কিচ্ছু নেই ভাই, আপনারা খালি বিনোদন দেবেন ভাই। মানে আপনারা যারা আপনাদের জন্য একটা ট্রফি এনে দিল, আপনারা তাদেরকেও ছাড়লেন না, মানে সেই দিনটাতে তাদের ক্ষেত্রেও আপনাদের জন্য ছাড় নেই, তাহলে আপনারা সাধারণ পাবলিকের জন্য কী করবেন বলেন? মানে কিছু করার আছে ভাই? হাস্যকর ব্যাপার, মানে হাসি ছাড়া এর থেকে ভালো কিছু আর মানে হয় না ভাই। বিনোদন, সাবাস বাংলাদেশ।